নমস্কার, সানডে সংগ্রের আড্ডায় হাজির আমি সৃজা। আজকে আমার সঙ্গে কথায় ও গানে আছেন আগরতলা থেকে শিল্পী জীবন কৃষাণ, যিনি আগরতলায় কুমার শানু হিসেবেই পরিচিত। চলুন শিল্পীর সঙ্গে আড্ডা জমানো যাক। নমস্কার দাদা। নমস্কার সৃজা, আমি তো আগরতলা শহরে থাকি, ত্রিপুরা স্টেট। দাদা, আপনার যেখানে বড় হয়ে ওঠা, আপনার শহর, সেই সম্বন্ধে যদি আমাদেরকে কিছু বলেন। হ্যাঁ সৃজা, আমি আগরতলা শহরে আছি আজকে প্রায় 25 বছরের উপরে হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি গ্রামেই আমার বাড়ি, গ্রাম থেকেই উঠে আসা। তো আমার বাড়ি হচ্ছে, এটাকে বিশালগড় বলে, অফিসটিলা গ্রাম, সেখানেই আমার বড় হয়ে ওঠা এবং সেখান থেকেই আমার গান বাজনার যাত্রা শুরু। তো সেই 85 সাল থেকে আমি কি বলবো, তখন ছোট ছিলাম, বাট নিয়মিত অনুষ্ঠান শুরু করি, তা থেকে গাইতে গাইতে আজকে অবধি গাইছি। ভাটি গাঙের মাঝি রে তুই ওকে বান্ধা বল, আপন মনে ধীরে ধীরে নাও পাইয়া চল। ভাটি গাঙের মাঝি রে তুই ওকে বান্ধা বল, আপন মনে ধীরে ধীরে নাও পাইয়া চল। ও আপন মনে ধীরে ধীরে নাও পাইয়া চল। Thank you.
সাগর চির তিনি জয় রে আকা পাকা কালো মেঘে শান্ত থাকুক রে ভাই থাকা ও নদী সাগর চির তিনি জয় রে কুকরে ভাই ঢাকা পরাণটা তোর না হয় যেন হয় টল মন পরাণটা তোর না হয় যেন হয় টল মন আপন মনে ধীরে ধীরে নাও পাইয়া চ দাদা আপনার এই গানের জগতে কিভাবে আসা আপনার গুরুকে অ্যাকচুয়ালি গানের জগতে আসা আমার প্রথাগত শিক্ষা দিয়ে নয় আমি প্রথমেই বলে রাখছি আমি স্কুলে স্কুল ফাংশনে গাইতাম আর গাওয়াটাও একটা বিচিত্র আমি যখন ছোট ছিলাম আমার মনে আছে আমার দাদা তখন ওই ফ্ল্যাট টেপ রেকর্ডারগুলি ছিল না নতুন নতুন টেপ রেকর্ডার বেরিয়েছে তো আমার দাদা সার্ভিস করতেন তো উনি প্রথম নিয়ে গেছে একটা টেপ রেকর্ডার কিনে গ্রামের প্রচুর লোক এটা দেখার জন্য এসেছিল আমার মনে আছে তখন আমি খুব ছোট তো ওটা মধ্যে আবার রেকর্ডিং হতো ক্যাসেট ঢুকিয়ে ব্ল্যাক বটমের সঙ্গে একটা লাল বটম থাকতো দুটোকে একসঙ্গে চাপ দিলে রেকর্ডিং হতো নিজের গান নিজে শোনা যেত তো এটা একটা ভীষণ কৌতূহল ছিল মানুষের মধ্যে তো সে থেকেই তখন আমি ছোট আমি তখনই আমি প্রথম গান শুনি হ্যাঁ তার আগে শুনেছি রেডিওতে কিন্তু গানটাকে এনজয় করেছি ওই টেপ রেকর্ডার দিয়ে তারপর দাদা ট্রান্সফার হয়ে যাওয়ার পরে টেপ রেকর্ডার নিয়ে দাদা চলে যায় চাকরির ক্ষেত্রে তারপর আর আমার গান শোনা গতানুগতিক সেই রেডিওতেই হতো তারপর যখন আমি আস্তে আস্তে একটু একটু করে বড় হলাম ক্লাস 8 7 8 পড়ি তখন স্কুলের ফাংশনে গান গাওয়া তারপর যখন আরেকটু বড় হলাম 9 10 উঠি তখন অনুপ জালোটার ভজন এবং পঙ্কজ দাসজির গজলের খুব চল ছিল তো আমি পাশের বাড়িতে গিয়ে শুনতাম অনুপ জালোটাজির ভজন সে থেকে আমার শুরু ভজন গাইতাম আর আমার পাড়ারই আমার বড় ভাইয়ের বন্ধু ছিল শ্রদ্ধেয় উত্তম সাহা আমি ওনার কাছেই প্রথম হারমোনিয়ামে গান শিখি বা একটু একটু সারগম টারগম এই সমস্ত শিখি তো আমি যখন গাইতাম তখন দাদা একদিন শুনে বলল আমার এখানে আয় তো সেইভাবেই ওনার বাড়িতে যাওয়া গাওয়া তারপর আস্তে আস্তে যখন আরেকটু বড় হলাম তখন 80s শেষের দিকে কুমার শানুজির প্রথম তখন কেদার ভট্টাচার্য বলে আসতো নামটা কিশোর কুমারের কিছু বাংলা গান রিমিক উনি করেছিলেন সে থেকে আমার ওনার এই ক্যাসেটটা শোনা তারপর ওনার ভয়েস শুনে আমি ভীষণভাবে মানে পাগলা হয়ে গেলাম আর কি তখন আমি অনুপ জালোটার গান বা গজল এই সমস্ত কম শুনে আমি ওনার ভয়েসটাকে আমি আকৃষ্ট করলো ওনার গান শুনতাম সেই কিশোর কুমারের গানগুলি উনি গেয়েছেন তারপর ইয়াদে ভলিউম 1 2 করে টি সিরিজ থেকে অনেক অ্যালবাম বেরিয়েছে সেগুলি শুনতাম তারপর চলে এলো অমর শিল্পী তুমি কিশোর কুমার আমি গানটা শোনাবো আজকের এই অনুষ্ঠানে সে থেকে তো আমি একদম কী বলবো শানুজির একদম দিওয়ানা হয়ে গেছি আমি একলভ্যর মতো এখনও শানুজিকে গুরু মেনেই আমি গাইছি উনি হয়তো জানেনও না যে এই ত্রিপুরায় আগরতলায় একজন ওনার শিষ্য এত বছর ধরে ওনারই গান গেয়ে বেড়াচ্ছে ও
যাই হোক, তো অমর শিল্পীর পরে জিনা তেরি গলি মে তেরে হাম একটা গান আছে, আজ ই সিরুত মে একটা গান আছে, তেরে হাম গানটা আমি চেষ্টা করবো আজকে শোনানোর জন্য। তেরে হাম এসা নাম, তেরে হাম এসা নাম, প্যার মে प्यार में वादा रहा, ना जुदा होंगे हम, ना जुदा होंगे हम, प्यार में प्यार में वादा
रहा प्यार में वादा रहा तेरे हम ऐसे नम तेरे हम ऐसे नम प्यार में তারপর বিভিন্ন গান ওনা শুনেছি, তারপর যেটা হিট হলো আশিকি নাইনটিজে, সেই আশিকির গানের পরে তো আর সবাই জানে সেই ইতিহাস। এইভাবে শানুজির নব্বই দশকের এক একটা গান হিট। আমিও তখন নব্বই দশকে আমিও কলেজ আমার কমপ্লিট হয়ে গেছে, তখন আমি আর একটু বড় হলাম। তারপর আমরা অর্কেস্ট্রা ব্যান্ড খুললাম, সেখান থেকে আমার শুরু। তখন শানুজির গান মঞ্চে গাইতাম আর সবাই চোখ বন্ধ করে শুনে আমাকে এসে বলতো একদম পুরো শানুজির মতো, আপনার ভয়েসটা শানুজির মতো লাগে। এই করতে করতে আমার পত্র পত্রিকাতে অনেক নাম টাম হলো, অনেক লেখালেখি হলো, এই ভিডিওর আমার অনেক নাম হলো। তারপর তো প্রতি ক্লাবে সব ক্লাবই আমাকে চায়। হ্যাঁ, তখন আমি জাস্ট আগরতলায় এসেছি, একটা নতুন মুখ নতুন ভয়েস আমার। শানুজির যত গানই বেরোয় সুপার ডুপার হিট, আর আমিও ওনার গান যখন মঞ্চে গাই সেটাও মানুষ খুবভাবে নেয় এবং সেটাও সেই অনুষ্ঠানও হিট হয়। असर छोड़ जाऊंगा।
তারপর আস্তে আস্তে আমার রেকর্ড বেরোয়, প্রথম হিন্দি অ্যালবাম প্যান মিউজিক থেকে, পেয়ারা সানাম বলে একটি হিন্দি অ্যালবাম। আগরতলার কিছু তরুণ শিল্পীরা হিন্দি গান লেখা, সুর করা এসব করেছে এবং কোম্পানির লোক শুনে পছন্দ হয়েছে এবং রিলিজ করেছে। তারপর অভিশপ্ত জীবন বলে একটি ফিল্মে কাজ করেছি, ভাইব্রেশন উষথবজির স্টুডিওতে রেকর্ডিং হয়েছিল, সেটা হয়েছিল 93-তে। তারপর 93 থেকে প্রায় 2000 অবধি শুধু মঞ্চ করে বেরিয়েছি। তখন আমার নাম ডাক অনেক হয়েছে, অনেক পরিচিতি পেয়েছি। 2000-এর পরে আমার একগুচ্ছ অ্যালবাম বেরোয়, আমার শ্রদ্ধেয় মামা বলে ডাকতাম গোবিন্দ বোস, এলিজা অডিও, উনি আজকের এই পৃথিবীতে নেই, যাই হোক। তারপরে এক এক করে আমার অনেক অ্যালবাম বেরিয়েছে, তারপর এই কোম্পানি ছাড়াও অনেক কোম্পানিতে আমার অ্যালবাম বেরিয়েছে। দাদা, এই 36 বছর ধরে গানের প্রেমে অনেক কিছুই ত্যাগ করেছেন, অনেক ভালো ভালো চাকরির অফার পেয়েছেন, এই পাগলামি বা ভালোবাসার কারণ কি শুধু এই সিঙ্গার হওয়ার জন্য? হ্যাঁ সৃজা, ঠিকই বলেছ। 85 থেকে যদি শুরু করি, প্রায় 36 বছর হয়ে গেছে গানের যাত্রা। আসলে গান গাওয়াটাই আমার লক্ষ্য ছিল, আমার একটা স্বপ্ন ছিল আমি কোনোদিন প্লেব্যাক সিঙ্গার হব, আমার খুব নাম হবে, সবাই আমাকে, সারা মানে ভারতবর্ষের লোক আমাকে চিনবে। সেই নিয়ে অনেক ছুটেছি, অনেক অ্যালবাম বেরিয়েছে, হ্যাঁ মানে লোকালি প্লাস কলকাতায় অনেক বেরিয়েছে, কিন্তু ওই যে ভাগ্যের পরিহাস, ভাগ্য সঙ্গ দেয়নি, যাই হোক। তা আমি আমার লক্ষ্যে ঠিকই আছি, গান গাইব ভেবেছি, গান এখনও গাইছি। আর তুমি যেটা বললে চাকরি, হ্যাঁ আমি চাকরি করছি, আমি ত্রিপুরা মেডিকেল কলেজে চাকরি করি। এবং হ্যাঁ, অফ স্ক্রিনে তোমার সঙ্গে কথা হচ্ছিল ঠিকই, মেডিকেল কলেজে আমি চাকরির পাশাপাশি আমি আমার যারা আমার সঙ্গে সবসময় বাজাতো তাদেরকেও আমি চাকরিতে জয়েন করিয়েছি। তাছাড়া আমার সঙ্গে আমাদের ব্যান্ডে একসময় যারা কাজ করতো, আমার ছোটো ভাইরা, ওদেরকেও আমি বিএসএফ একটা ব্যান্ড হয়েছে সেটা দায়িত্ব আমাকে দিয়েছিল, ওখানেও আমি প্রায় 7-8 জনকে চাকরিতে ঢুকিয়েছি, কিন্তু আমি নিজে ঢুকিনি। পরবর্তী সময় আমি টিএমসিতে অফার পেয়ে ওখানে আমি জব করছি। জিতে পেরে
আমার মনের ময়না রে, ও আমার মনের ময়না, কেন দিনি তার দিনি তার মনের মতো গয়না রে, ও আমার মনের ময়না। অসাধারণ দাদা, কি কেমন লাগছে জীবনদার গান? আপনারাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দিয়ে দেওয়া এই নম্বরে। আপনার নিজের গানের স্কুল আছে আগরতলায়, সেই সম্বন্ধে যদি কিছু বলেন। হ্যাঁ, গানের স্কুল করেছি, সেটাও আমি 2003 সালে করেছি, তাও প্রায় হয়ে গেছে প্রায় 19 বছর। তো সেখান থেকে অনেক ছাত্রছাত্রী এখন প্রতিষ্ঠিত, শুধু রাজ্যে নয় রাজ্যের বাইরেও ওরা প্রতিষ্ঠিত এবং চুটিয়ে প্রোগ্রাম করে বেড়ায়। আপনার নিজের অনেক গান আর গানের অ্যালবাম আছে, সেগুলো যদি আমাদেরকে একটু শোনান। হ্যাঁ সৃজা, আমার তো আমি তো প্রথমেই বললাম আমার প্রায় 30খানার উপরে অ্যালবাম আছে, 200-র উপরে আমার নিজের গান রয়েছে। তো সেখান থেকে নিশ্চয়ই শোনাবো, এবারে সেখান থেকে যে গানটি আমি শোনাবো, এই গানটি এলিজাডো থেকে বেরিয়েছিল, প্রিয়া শোনো প্রিয়া অ্যালবাম থেকে। ভীষণই জনপ্রিয় হয়েছিল, কলকাতাতেও ভীষণভাবে সমাদৃত হয়েছিল গানটি। শোনো গো রাজকন্যে, শোনো গো রাজকন্যে, আমি তোমার জন্যে একটা গোলাপ এনেছি, সবুজ পাহাড় থেকে নদী পেরিয়ে এসে তাই তো তোমাকে খুঁজেছি। পাহাড় থেকে নদী পেরিয়ে এসে তাই
অনেক ধন্যবাদ সানডে সংডের এই প্রোগ্রামে আসার জন্য, ভালো থাকবেন। সানডে সংডেতে তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, এবং তোমাদের পুরো টিমকে আমার অনেক অনেক কৃতজ্ঞতা, নমস্কার। আমার স্বপ্ন কিনতে কেমন লাগলো শিল্পীর গান অবশ্যই জানাবেন, কিন্তু প্রচুর প্রচুর লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে। আজ বিদায় নিই, আবার আসবো পরের রবিবার অন্য কোনো শিল্পীকে নিয়ে। নমস্কার।